আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তা ইসমাইল ভাইয়ের লফট থেকে আমরা একটা ভিডিও করতে যাচ্ছি। দেখতেছেন ইসমাইল ভাইয়ের লফটে আজকে ভরপুর কালেকশন, একদম কানায় কানায় ভর্তি। সিরাজি আছে এখানের মধ্যে, তারপর ডেনিশ আছে, আরো অনেক রকমের উন্নত কবুতর আছে। দর্শক আপনারা এই কবুতর গুলা একদম সুলভ মূল্যে কালেক্ট করতে পারবেন। দেখেন অস্থির ক্যাডাবার বিউটি আছে এখানের মধ্যে। এই যে দেখেন এখানে কত সুন্দর একটা কালার রয়েছে, এটা কি মন্ডিয়ান নাকি শোকিং? দেখেন একজোড়া শোকিং আছে অস্থির। সবগুলার ইনশাল্লাহ আমরা একে একে দাম জানানোর চেষ্টা করবো পর্যায়ক্রমিক ভাবে। আর এখানে যারা আসতে চান, ঠিকানা হচ্ছে ঢাকা খিলগা মাদার টেক উত্তরপাড়া, মসজিদটার নাম কি মোল্লা মসজিদ, উত্তরপাড়া মোল্লা মসজিদ। মোল্লা মসজিদের সংলগ্ন আসলে আপনারা ইসমাইলের সাথে যোগাযোগ করতে পারবেন। ইসমাইলের নাম্বারটা আমরা ইসমাইলের মুখ থেকে বলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ইসমাইল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরিবের বন্ধু ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার আগে তো গরিবের বন্ধু কিছু পেয়ার দিছিল না? অল্প দামে দিছিলাম, দর্শকরা নিতে পারছে? হ্যাঁ দিছি। আচ্ছা দেখ, মাশাআল্লাহ নিতে পারছে কবুতর গুলো। ভাই তোমার ফোন নাম্বারটা? ফোন নাম্বার 0173-44-58-209। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো ভাই, বলো তো, কিছু বলার আছে? হ্যাঁ, আমার ভিডিওটা আপু আন্টি ভাই যারা দেখতে আছেন, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। আশা করি সুলভ মূল্যে আপনারা কবুতর পাবেন এবং আনকমন কিছু কবুতর দেখবেন, যদি আপনারা সব ভিডিওতে দেখা যায় না, পরিচিত না। আচ্ছা আচ্ছা, সেই সুলভ মূল্যে দেওয়া হবে, ওরকম বেশি কোনো দর্শক। চলেন ইসমাইল ভাইয়ের যে কবুতর গুলো আছে একে একে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি আমরা। দর্শক প্রথমেই দেখতে পাচ্ছি অসাধারণ একটা পেয়ার পলিশ লাইন কিং। এতে দেখেন দর্শক ন ডাকতেছে, আর এই যে পিছনে হচ্ছে মাদি পলিশ লাইন কিং। মাশাআল্লাহ অস্থির একটা জোড়া, অস্থির দেখতে পাচ্ছেন জোড়াটা খুবই চমৎকার। ইসমাইল ভাই পলিশ লাইন কিং কত রাখবা? এটা ভাই 5,500 টাকা দিয়ে দাও। আচ্ছা, পলিশ লাইন কিং রাখা যাবে দর্শক 5,500 টাকা, সম্পূর্ণ রানিং, সম্পূর্ণ রানিং। আচ্ছা, ডিম বাচ্চা রানিং আছে দর্শক, কোনো মিস মার্ক নাই, দুইটা কবুতরই ফুল ফ্রেশ। যে প্রাইসটা বলছে এই প্রাইস হলে কালেক্ট করতে পারবেন। তো নান দেখতে পাচ্ছি এখানে এক পেয়ার সম্পূর্ণ ফ্রেশ আছে ভাই? হ্যাঁ সম্পূর্ণ ফ্রেশ। আচ্ছা, সম্পূর্ণ ফ্রেশ আছে দর্শক নান পেয়ার আমরা দেখতে পাচ্ছি। ডিম বাচ্চা করানো আছে এটা? হ্যাঁ, ডিম বাচ্চা 100% করা, রানিং 100% করানো আছে, রানিং। তো ভাই পেয়ারটা কত রাখবা? মাত্র 3,000 টাকা। মাত্র 3,000 টাকা পেয়ার, একটা রেয়ার কালেকশন আসলে। এইটা এটার যে চোখের যে গেটআপ গুলা মাশাআল্লাহ অস্থির, একদম লালে লাল, কবুতরটা খুবই সুন্দর। এটার পট্টি গুলা দেখাই আমরা কাছ থেকে, এত সুন্দর পট্টি আসলে কবুতরের কিছু সহজে হয় না। কি জাতের কবুতর এটা? স্ট্রবেরি। স্ট্রবেরি, আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার একটা স্ট্রবেরি মাশাআল্লাহ। এটা দেখতে এটার যে শেপ সাইজ কোনো দিক থেকে কোনো কমতি নাই, দুইটা কবুতর অসাধারণ। স্ট্রবেরি কি সম্পূর্ণ রানিং আছে? হ্যাঁ সম্পূর্ণ রানিং, ডিম বাচ্চা করা, সম্পূর্ণ রানিং দর্শক স্ট্রবেরি। এটা প্রাইসটা কেমন রাখবা ভাই? কেউ দামাদামি করবেন না প্লিজ, দয়া করে, ফিক্সড 8,000 টাকা পড়বে। ফিক্সড 8,000 টাকা পেয়ার স্ট্রবেরি। আর একটা অস্থির একটা জোড়া দেখতে পাচ্ছি, এই জোড়াটা আসলে রেয়ার একটা আইটেম তাই না ইসমাইল? হ্যাঁ রেয়ার। এটা কি জাতের কবুতরটা? এটা মোরহেড। মোরহেড, দেখেন পায়ের পশমগুলা যেমন, তারপরে মাথার মধ্যে যে খোপাগুলো আছে দেখেন অসাধারণ। দুইটি কবুতর সেম, এক পরি একটু কোনো মিস মার্ক নাই চুল পরিমাণ। আচ্ছা, মোর হেডটা কি ভাই সম্পূর্ণ রানিং আছে তোমার? সম্পূর্ণ রানিং, সম্পূর্ণ রানিং মোর হেড। ভাই দর্শক কত ইলে কালেক্ট করতে পারবে মোর হেড? এটা ভাই 7,000 টাকা ইলে। আচ্ছা দর্শক, আপনারা কালেক্ট করতে পারবেন অসাধারণ মোর হেড জোড়া মাত্র 7,000 টাকা পেয়ার। তো এই পর্যায়ে আছে ইসমাইল ভাইয়ের এখানে ফেন্টাল, অসাধারণ মাশাআল্লাহ ফেন্টাল পেয়ারটা। দুইটি চুইটাল, এগুলা কি রানিং পেয়ার? রানিং পেয়ার। আচ্ছা রানিং পেয়ার ফেন্টাল কত পড়বে ইসমাইল ভাই? এটা পড়বে ভাইয়া 6,000 টাকা। আচ্ছা রানিং পেয়ার ফেন্টাল দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন 6,000 টাকা। এটা কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না? জান আপনার জন্য 200 টাকা যেহেতু বলছেন ডিসকাউন্ট। আচ্ছা দর্শক, এটা কি একদম এক রেটের? তো একদম এক রেট। ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটার? হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে।
আচ্ছা এক রেডের ফেন্টাল দর্শক নিতে পারবেন 6000 টাকা পেয়ার হ্যাঁ মানে 2000 টাকা আর 200 টাকা ডিসকাউন্ট আছে হ্যাঁ ওকে তো এখানে আরেকটা পেয়ার আছে ইসমাইলের কাছে দেখেন প্রত্যেকটা কবুতর হৃষ্টপুষ্ট এবং সুন্দর এবং কোয়ালিটি ভালো এটা তো কাপান আছে হ্যাঁ হ্যাঁ পুরাই কাপান এই যে দেখেন দর্শক বডিতে কিন্তু কাপান আছে কাঁপতেছে খুব সুন্দরভাবে কাঁপতেছে চুইটাল এটা কি পেয়ার ইসমাইল ভাই এটা হলো হপার কবুতর হপার হুম কোন দেশে এটা আমাদের দেশি এটা নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড থেকে আগত হপার কবুতর হপার হপারটা কত পড়বে ভাই এটা 2000 টাকা ভাই রেডি আছে সম্পূর্ণ রানিং আচ্ছা হপার দর্শক 2000 টাকা হলে কালেক্ট করতে পারবে দর্শক এটা কিন্তু গররা না গররা সাইজে এটা সাইজে এক না এবং কবুতরের গেটাবও এক না আলাদা সম্পূর্ণ রেসার ইসমাইল ভাইয়ের কাছে দর্শক দেখতে পাচ্ছেন একটা পেয়ার একবারে সুলভ মূল্যে এটা কি গরিবের বন্ধু গরিবের বন্ধু অফার আচ্ছা গরিবের বন্ধু অফার কত রাখবার রিসেপ্টটা ভাই স্যার মাত্র 1500 টাকা আচ্ছা গরিবের বন্ধু অফার দর্শক দুবাজ রেসার মাত্র 1500 টাকা করলে সংগ্রহ করতে পারবেন রানিং পেয়ার রানিং পেয়ার ওকে দর্শক মুন্ডিয়ান দেখেন কত বড় আমরা দূর থেকে দেখাই খাতা বাইরে থেকে এই যে নর ডাকতেছে তার পাশে হচ্ছে মাদি একদম সাইজ এগ্রে হাই সাইজের মুন্ডিয়ান সাইজ এবং ডাক সবকিছু ঠিক আছে জোড়া পারফেক্ট না জোড়া পারফেক্ট ডিমবাচ্চা রানিং ডিমবাচ্চা রানিং ভাই নর যে অ্যাটাক করে ভাই এই যে দেখেন দর্শক নরের অ্যাটাক দেখেন কি কঠিন অ্যাটাক করে পুরো খেপা এই যে মাদি মাদির খুব চেকে রাখতেছে খুব ভালোবাসে মাদিকে মুন্ডিয়ানটা নিজেরা করতে পারে ডিমবাচ্চা না চালা লাগে এগুলার নিজেরাও করতে পারে চালা অনলাইন চালা লাগে মাঝে মাঝে প্রাইসটা কেমন মুন্ডিয়ানে এটা 12000 টাকা আচ্ছা দর্শক একদম এক রেডের বিশাল সাইজের মুন্ডিয়ান একবারে কম প্রাইসে দেব বলছি একবারে কম প্রাইসে নিতে পারেন 12000 টাকা জোড়া দর্শক 100% কষা কষ্ট কষ্ট দেখেন এটা মনে হয় নদীতে পড়ে যাবে এরকম একটা অবস্থা দেখেন এই যে দেখেন মাথা ছাড়া কবুতর এরকম মনে হয় মাথাই নাই এই যে অরিজিনালে কিন্তু তার মাথা আছে বাট সে কষ্টে কষ্টে বেহুশ কষাটা কি সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং আচ্ছা সম্পূর্ণ রানিং কষা পেয়ার দেখতেছেন এখানে আমাদের ফ্যান্ডালটা কত রাখবা ভাই এটা 5.5 দেখেন এটার ভাবটা দেন দর্শক ভাব কারে বলে কবুতরের তো আপনারা সব কবুতরের চুইটালাম কালেক্ট করতে পারবেন দর্শক 5.5000 টাকা জোড়া চুইটাল এবং 100% কষা আচ্ছা এখানে বাইরে এখানে আছে একটা পেয়ার মডানা না মডানা ব্ল্যাক আর একটা একটু ইয়েলোর কম্বিনেশনের মধ্যে আছে এটা ব্রোঞ্জ কালারই ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ আচ্ছা দেখতেছেন মডানা এই যে নরের গেটআপ দেখেন মাশাআল্লাহ এই যে লেসটা হচ্ছে চার আঙ্গুলের মতো এটাই তার বৈশিষ্ট্য নাকি মডানা বৈশিষ্ট্য হ্যাঁ এবং নৌকার মতো মাথাগুলো অনেক মোটা থাকবে এবং সাইজটা ভালো থাকবে না ফোরটাই তো খারাপ টাইপের এত অ্যাকটিভ কবুতর মাশাআল্লাহ দেখেন কত অ্যাকটিভ কবুতরগুলো ভাই এই পেয়ারটা কি রানিং আছে এটা রানিং আচ্ছা রানিং জোড়াটা ভাই কত হইলে নেওয়া যাবে এটা মাত্র 15000 টাকা আচ্ছা দর্শক একদম এক গ্রেডের মডানা এক গ্রেডের মডানা একটু নাড়াই দাও তো একদম এক গ্রেডের মডানা দর্শক আপনারা সংগ্রহ করতে পারেন 15000 টাকা এই দেখেন হাইট দেখেন খাসার বাইরে থেকে দেখাই হাইট সাইজ বুঝে কোনো কমতি নাই সংগ্রহ করতে পারেন দর্শক 15000 টাকা একদম পুরো হাতির মতো স্টেপটা দেখেন এটা কবুতরে গেটআপটা অসাধারণ দর্শক কোয়ালিটি কাকে বলে গেটআপ কাকে বলে ইসমাইল ভাইয়ের কাছে দেখেন হয়তোবা দামের দিক থেকে আপনারা বলতে পারেন দাম হয়তোবা বেশি হইতে পারে এরকম কিছু বলেন বাট ওর কাছে কিন্তু কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নাই 100% কোয়ালিটি আর জিনিসগুলো আমার ফুল আর ভালো জিনিসের কিন্তু দাম অনেক বেশি সবসময় থাকে ইলিশ মাছের দাম সবসময় বেশি থাকে বেশি থাকে পুঁটি মাছের দাম সবসময় কম থাকে 12 মাস এটাই হলো কথা ইলিশ মাছের মতো দেখতে সিলভার কাপ কম হ্যাঁ হ্যাঁ দেখলে তো হবে না হ্যাঁ দেখলে তো হবে না কোয়ালিটি আছে কোয়ালিটি পরিচয় অস্থির মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি কবুতর ভাই এটা এটা হলো কিং শোকিং আচ্ছা ওপাল বার ওপাল বার শোকিং এটা কি রানিং কবুতর না গোপাল বার ওপাল বার আচ্ছা কয় পর এটা ভাই এটা রানিং ভাই বাচ্চা আছে এটা দেখাই মনে ভাই এটা ছোট্ট করে বলে দিও যতটুকু সম্ভব একটা এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে দর্শক এটা যে ভাইদের একান্ত পছন্দ হবে তাদেরকে রিকোয়েস্ট করব ইসমাইল ভাইয়ের সাথে যারা ফোনে কথা বলবো হ্যাঁ
ফোনে ইসমাইলের সাথে কথা বলে কালেক্ট করার চেষ্টা করবেন। দর্শক দেখেন বাচ্চা কিন্তু মা বাবার থেকে গেট আপ আরো ভালো আসছে মাশাআল্লাহ দেখেন। বৈশিষ্ট্য কি পাখা? এই যে পাখার মধ্যে বারো গুলা, এটা কি বলে স্টেন্সিল না? ঝর্ণা ঝর্ণা কালার, এই হচ্ছে স্টেন্সিল লাহরি। এক ফোটা মিস মার্ক নাই তো? না না মিস মার্ক। আচ্ছা, কোন প্রকার মিস মার্ক নাই, কবুতরটা অসাধারণ মাশাল্লাহ দেখেন, খুবই চমৎকার, আপনারা চাইলে নিতে পারেন। এই যে কবুতরটা দেখেন, খুবই সুন্দর মাশাল্লাহ। তা ভাই এই পেয়ারটা কত রাখবা? ভাই এটা আপনার 6 মাস আগেও 2 লক্ষ টাকা পেয়ার ছিল, তো এখন কমাইয়া, এখন কমছে যেহেতু সব কবুতরই, তো কমাইয়াই দিব 15,000 টাকা মাত্র। আচ্ছা, এই কি বলে এটাকে? স্টেন্সিল লাহোর। স্টেন্সিল লাহোর, দর্শক দেখতেছেন এটা 15,000 টাকা হইলে যে ভাই বোনের পছন্দ হবে তারাই ফোন দিবেন, অযথা ফোন দেওয়ার দরকার নেই, পছন্দ হইলে দামে বললে তারাই যোগাযোগ করবেন। দর্শক লাহোরি আছে, গেট আপ দেখেন, তার আগের ভিডিওতে প্রচুর পরিমাণ লাহোরি কালেক্ট করছেন আপনারা, সবাই এরা কালেকশন করছে, ভালো ফিডব্যাক দিচ্ছে, তা এবারও লাহোরি কালেক্ট করবেন। ইসমাইল মানেই এক রেডের ভালো মানের লাহোরি আপনারা পাবেন সবসময়, এটা কম রেটে পাবেন এবং কম রেটে। এটা কি রানিং না বাচ্চা? এটা একবার ডিম পারছে, একবার ডিম বাচ্চা করছে না, দেখেন পায়ের যে পশম গুলো আছে খুবই সুন্দর মাশাল্লাহ, ছড়ে আছে ভালো, একবার ডিম বাচ্চা করা। এই লাহোরটা কত হলে দর্শক নিতে পারবে ভাই? এটা মাত্র 3,500 টাকা। আচ্ছা দর্শক, এটার প্রাইসটা কম আছে মাশাল্লাহ, 3,500 টাকা করে দর্শক এই লাহোরটা আপনারা সংগ্রহ করতে পারবেন। দর্শক এইখানে আছে ব্লু বার লেস কিং, ঘুরে ঘুরে কবুতর জোড়া পারফেক্ট, 100% পিওর এবং ডিম বাচ্চা গান। আচ্ছা ভাই কত রাখবা পেয়ারটা? ভাই মাত্র 15,000 টাকা মাত্র। তো দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র 15,000 টাকা। এটা কি বললাম? একটু ধরো তো একটা কবুতর, আমরা একটু ধৈরা দেখাই, আমরা একটু ধৈরা দেখাচ্ছি যেহেতু একটু আলু স্বল্পতাই খাসাটা। এটার বৈশিষ্ট্যটা কি? এই যে বার না বার নাই, এটা বার লেস, লেস মানে ও সরি ব্লু বার লেস, ব্লু বার লেস, এই যে এটা ব্লু কালার, হ্যাঁ ব্লু কালার, এই যে লেস নাই আর কি, এখানে বার থাকতো তাইলে ব্লু বার, আর এখন যেহেতু নাই লেস আর কি, এই লেস ব্লু বার লেস, এই যে এই যে দেখেন, এই যে সামনে যে চকচক কালারটা, এই যে দেখেন, ওর আমি নাকে ধরে দেখাই, ছোট ধরে দেখাই, খুবই সুন্দর, এই দেখেন জল জল করতেছে কবুতরটা মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই চমৎকার। এটা কত বললা ভাই? মাত্র 15,000 টাকা। এই যে দর্শক মাদিটা মাত্র 15,000। ভাই মাদিটা একটু ধরে দেখাও তো, যেহেতু একটু দামি কবুতর, দর্শক না দেখলে বুঝবো না তাই না? মাদের চতুর্শক সেম আছে, ব্লোবাল লেস, এতে দেখেন আমার এই জায়গাটা খুব ভালো লাগে, হাতে ধরে দেখালে হবে সমস্যা নেই। তাহলে এই পেয়ারটা কত পড়তেছে? একটা শুধু পাকনা সাদা আছে আর কোনো ডিস্টিং নাই, 15,000 টাকা। তো এখানে আরো একটা পেয়ার আছে দর্শক লাহোর, দেখতে পারতেছেন পায়ের যে ফেদার গুলা দেখেন, একদম বিশাল সাইজ, বিশাল মাশাল্লাহ, একদম ফুটন্ত গোলাপ এরকম একটা অবস্থা। ভাই এটা কয় পরে বাচ্চা? এটা 4 পরে, 4 পরে বাচ্চা, ফ্রেশ কন্ডিশন আছে তো না? ফ্রেশ কন্ডিশন। তো ভাই দর্শক কত লে নিতে পারবে? মাত্র 2,000 টাকা, মাত্র 2,000 টাকা জোড়া। তো দর্শক এই পেয়ারটা আপনার নিতে পারবেন মাত্র 2,000 টাকা, লাহোরির বেবি, হ্যাঁ হ্যাঁ, অনলি 2,000 টাকা। গেট আপ দেখেন, সাইজ দেখেন এবং হাইট খুবই চমৎকার। একটা সিঙ্গেল আছে দর্শক লাহোরে, এটা কি বার? রেড বার, এই যে বডিতে যে রেডটা আছে তাই তো, রেড বার, দর্শক দেখতে পারতেছেন রেড বারটা কত রাখবা ভাই? এটা 3,000 টাকা। আচ্ছা রেড বার রাখা যাবে 3,000 টাকা। পায়ের পশম নামটা দেখাতে চাই, মাদিটা, এই যে দেখেন পায়ের পশম, লাউরি বললে হবে না, পায়ের যে পশম গুলো আছে তা দেখে আপনারা নিবেন, এবং বডি গেট আপ শেপ, অনেকে বইলা চালাই দেয় সেরা দিকে লাহোরি, দেখেন আমরা দেখাই দিই ভালোভাবে আগাল দিগাল করে। মাদিটা তাহলে কত পড়তেছে ভাই? মাত্র 3,000, মাত্র
মাত্র 3000 টাকা এর কমে 200 কে কোন কালেকশন করতে পারো না কারণ রেড বারে দাম প্রচুর দর্শক পটার বল আছে অস্থির দের হাত লম্বা হবে দর্শক দেখেন কত বড় ভাই এটা তো অস্থির লম্বা ক্যামেরা আসবে না কাছ থেকে ধরলে তো এই যে ফুল বডি ক্যামেরা আসবে না না বলটা দেন মাশাআল্লাহ বলটা বেশ বড় সরু আছে এই যে বল দেখেন আর সাইজটা দেন আমি ক্যামেরা বাঁকা করে ধরছি তা ইসমাইল ভাই এটা নর না মাদি নর নর কত রাখবে ভাই এটা 4000 টাকা আচ্ছা পটার বলটা দর্শক যারা নিতে চান এটা নিতে পারবেন 4000 টাকা এই যে পায়ের ফেদার দেখেন আর দূর থেকে দেখে দেন কতটা কত বড় মাশাআল্লাহ শাল সার্ভিস যদি কোনো ভাই বোনের পছন্দ হয় সংগ্রহ করবেন তো এখানে একটা ব্ল্যাক একটা জোড়া আছে এটা কি ইংলা শোকিং ইসমাইল ভাই এটা শোকিং একদম জিম জিমে কালো একদম দেখেন কুসকুসে কালো ডিমে বসা দেখেন মাদি ডিমে বসে আছে দর্শক দেখতে পাচ্ছেন যে এক পিস ডিম আর এটা হচ্ছে দর্শক নর ইসমাইল ভাই এই পেয়ারটা কত রাখবা ছোট করে বলো দেখি এটা ভাই 10000 টাকা আচ্ছা ব্ল্যাক শোকিং দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন ইসমাইল ভাইয়ের কাছ থেকে 10000 টাকা জোড়া একটু ডিম দাও দেখাই দেন হ্যাঁ ডিম দেখাই দিছি অলরেডি দুই তিন বার এই যে আবারো দেখাই দিলাম 10000 টাকা পেয়ার ব্ল্যাক শোকিং 100% কোয়ালিটি না 100% কোয়ালিটি ওকে তো অ্যালমন্ড ডেনিশ আছে দর্শক দেখতে পাচ্ছেন একটু রেয়ার আইটেম অ্যালমন্ড ডেনিশ ডিম দেখতে পাচ্ছেন এক পিস আর ঠোঁট আর চোখের গেটআপগুলো আপনাদের ভালোভাবে দেখাই দিই ডেনিশ মানে আপনারা ঠোঁট এবং চোখ দেখতে চান সবসময় দেখেন এটা কালারের দিক থেকে মাশাআল্লাহ কোনো প্রকার ঘাটতি নেই খুবই সুন্দর কালারগুলো এই যে দেখেন এই যে দেখেন অস্থির তো ইসমাইল ভাই অ্যালমন্ড ডেলিশ ডেনিশটা কত হইলে আমাদের দর্শক নিতে পারবে ডিম সহ 15000 টাকা মাত্র আচ্ছা ডিম সহকারে অ্যালমন্ড ডেনিশ যেহেতু দর্শক ডিম দিচ্ছে বেশি না না রাই কবুতরটারে তারপর যদি তোমার একটা বন্ধ করে দাও তারপর আমি যতদূর সম্ভব দেখাই দিতেছি আপনাদের কবুতরগুলোকে ছেড়ে ভালোভাবে লাল টকদার গিয়ারগুলো বারবার দেখাই দিচ্ছি আপনারা যেন নিতে পারেন গিয়ারটা বুঝে নন নেমে ডাকতেছে আর মাদিটা আছে দর্শক হাড়িতে তো কত পড়বে ভাই বললা মাত্র 15000 টাকা অ্যালমন্ড কালারের ডেনিশ তা দর্শক এখানে আছে টাইগার লাক্ষা একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা একটু নাড়া দাও দেই ভাই আমি ধরলাম তুমি একটু নাড়া দাও হ্যাঁ ভাই এখানে নর্মাদি কোনটা বলতে পারো একটু এই পাশেটা মাদি বাম পাশেটা বাম পাশেটা মাদি ডান পাশে নর নাকি আচ্ছা এই যে দেখতেছেন দর্শক লাক্ষা পেয়ার কত রাখা যাবে ভাই লাক্ষা পেয়ার এটা 3000 টাকা তো দর্শক লাক্ষা পেয়ারটা কালেক্ট করতে পারবেন 3000 টাকা জোড়া সম্পূর্ণ রানিং আছে সম্পূর্ণ আর একটু নাড়া দাও ভাই হাত দিয়ে কবুতর ধরে মানে একটু ঘুরাই দাও হ্যাঁ একটু ঘুরাও হ্যাঁ আরে যে ভাই বোনের দর্শক কবুতর গুলো পছন্দ হবে ইসমাইল ভাইয়ের কাছ থেকে কালেক্ট করতে পারেন টাইগার লাক্ষা দর্শক এই পর্যায়ে আছে ব্ল্যাক লাক্ষা দেখতেছেন এই যে ফেদার গুলা দেখেন ফ্যান্টাল লাক্ষা হ্যাঁ একদম ফ্যান্টাল নামার তো মাথার উপরে আইসা গেছে লেঞ্জা গুলা খুবই সুন্দর এই যে নট ডাকতেছে কিন্তু সামনে আইসা একদম ভাই রানিং আছে এগুলো রানিং আচ্ছা কত রাখতে পারবা ভাই ভাই কোনো দামাদামি করবেন না দয়া করে 2500 টাকা মাত্র আচ্ছা দর্শক ব্ল্যাক ফ্যান্টাল লক্ষা একদম সাদা লক্ষার দামে একবার সাদা লক্ষার দামে অনলি 2500 টাকা আর কোনো দামাদামি করবেন না না আচ্ছা লাউরি আছে বাইরে এখানে আরো এক পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক লাউরি পেয়ার এই যে পায়ের পশম গুলো আমরা দেখি এটা নর না মাদি ভাই এটা মাদি এইটা মাদি এটা হচ্ছে নর না তো ভাই এই পেয়ারটা কি রানি আছে হ্যাঁ রানি কত রাখবা ভাই 4000 টাকা মাত্র আচ্ছা এই পেয়ারটা দর্শক নিতে পারবেন জোড়া 4000 টাকা দর্শক ইয়েলো ফ্যান্টাল ইসমাইলের কাছে আজকে ফ্যান্টালের বাগান আর সরি রেড ফ্যান্টাল এটা দেখতেছেন এই যে রেড কালারের তো রেড ফ্যান্টালটা ভাই কত রাখা যাবে মাত্র 4000 টাকা দর্শক রেড ফ্যান্টালটা কালেক্ট করতে পারেন মাত্র 4000 টাকা জোড়া এই হচ্ছে রেড ফ্যান্টাল জোড়া সম্পূর্ণ রানিং আছে সম্পূর্ণ রানিং ওকে রানিং ফ্যান্টাল 4000 দর্শক দেখেন ফুটবল ফুটবল কাকে বলে শোকিং কাতার বিশ্বকাপ 2022 এই দেখেন এটা দেখ কাতার বিশ্বকাপ 2022 খেলা হবে যারা কিনবেন দেখেন একদম ফুটবলের মতো দেখেন লেস কি দেখতে চান লেস চার আঙুল দেখেও কম আসলে কি একটা গেটআপে আছে দেখেন কবুতরটা
একদম অসাধারণ একটা গেটআপে আছে ভাই নটটা কত রাখবা নটটা ভাই 8000 টাকা আচ্ছা এটা দর্শক নিতে পারবেন 8000 টাকা সিঙ্গেল পলিশ শেডিং আছে দর্শক এই যে নট ডাকতেছে আচ্ছা এই পলিশ শেডিং কি নরমাল শেডিং এর দামে দিবেন ভাই নরমাল শেডিং এর দামে আচ্ছা নট ডাকতেছে নট ডাকতেছে আর পিছনে মাদি নাকি এই যে হালেতে মাদি দর্শক দেখতেছেন তো ভাই পিয়ারটা কত রাখা যাবে মাত্র 3.5 নরমাল শেডিং এর দামে নাকি নরমাল শেডিং এর দাম রাখ ইসমাইল ভাই আমার রিকোয়েস্ট রাখছে পলিশ শেডিং দিয়ে দিতে দর্শক নরমাল শেডিং এর দামে দেখতে পারতেছেন মাত্র 3.5000 টাকা পিয়ার সম্পূর্ণ রানিং ভাই সম্পূর্ণ রানিং ওকে তো আজকে এখানে গরিবের বন্ধু দেয়া হবে ডেনিশ এক পিয়ার দুই পিয়ার তিন পিয়ার নাকি তিন পিয়ার এটা কি রেড 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 ডেনিশের বাচ্চা এগুলো কয় পরে ইসমাইল ভাই এগুলো আছে তিন পরে চার পরে পাঁচ পরে একটা দেয়া যায় ব্ল্যাক এটা কি এটা মেল এটা বিক্রি হবে এটাও বিক্রি হবে আচ্ছা এটা কি রানিং এটাও রানিং এটা কত রাখবা রানিং মেলটা মেলটা 5000 টাকা অনলি আচ্ছা এগুলো ভাই জোড়া কত করে পড়বে রেড গুলা ভাই একসাথে যদি কেউ নেয় ভাই 2500 করে জোড়া রাখবে একসাথে নিলে প্রতি এক জোড়া মাত্র 2500 কয় পরের চার পর পাঁচ পর আর সিঙ্গেল জোড়া নিলে 3000 একসাথে নিলে দর্শক 2500 টাকা তিন জোড়া আছে তিন জোড়া ছয় আর 7500 টাকা নাকি 7500 আচ্ছা আরো 500 কম দর্শক 7000 টাকা 7000 ডেনিশ আমি একদম কমাই দিলাম দর্শক ডেনিশের বাচ্চা তিন জোড়া মাত্র 7000 টাকা যদি কোনো ভাই বোনের পছন্দ হয় রেড ডেনিশ গুলা কালেক্ট করবেন দর্শক নান আছে রেড নান এই দেখেন একদম পুরো লালে লাল আর লাগবে না সমস্যা নাই একদম রেড কালারের এই যে ডান পাশের নট বাম পাশে হচ্ছে মাদি রেড কালারের নান কত পড়বে এগুলা এটা 2500 টাকা মাত্র আচ্ছা এই পেয়ারটা দর্শক সংগ্রহ করতে পারবেন মাত্র 2500 টাকা পেয়ার সম্পূর্ণ ডিম বাচ্চা রানিং আছে সম্পূর্ণ ডিম বাচ্চা রানিং শোকিং নন নাকি ব্রোঞ্জ এটা তো মডার্নের কালার আছে বডিতে দেয়া মডার্নাই ও আচ্ছা আচ্ছা মানে ব্রোঞ্জ কালারের মডার্না তাই তো এই দেখেন মডানা এটার হাইট দেখেন দর্শক অস্থির হাইট এই যে দাঁড়াইলে বোধা যায় ফুল এটার হাইটটা দেখেন দর্শক বেশ ভালো হাইট এটার এই যে এটা কত রাখবা ভাই নটটা মাত্র 5000 আচ্ছা ব্রোঞ্জ কালারের মডানা এটা নিতে পারবেন দর্শক মাত্র 5000 টাকা সিঙ্গেল আচ্ছা এখানে কি দুই পিস সিঙ্গেল ভাই পেয়ার করছি আর কি আচ্ছা হোয়াইট আর ব্ল্যাক মিলে বোম্বাই না রানিং পেয়ার ভাই রানিং আচ্ছা আচ্ছা তো ভাই রানিং পেয়ারটা কত রাখবা 2500 টাকা আচ্ছা হোয়াইট আর ব্ল্যাক মিলে হচ্ছে জোড়া ভাই কোনটা নর কোনটা মাদি হোয়াইটটা নর আর ব্ল্যাকটা মাদি ব্ল্যাকটা মাদি রানিং জোড়া রানিং জোড়া আচ্ছা কত করে 2500 টাকা ওকে আর আছে ভাই তো দর্শক আজকের মতো এই ছিল ইসমাইল ভাইয়ের কালেকশন বরাবরের মতো যেমন সাপোর্ট করছিলেন এবারও সাপোর্ট করবেন আর ইসমাইল ভাইও চেষ্টা করবে আপনাদেরকে ইনশাল্লাহ 100% ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর দেওয়ার জন্য কারণ কোয়ালিটির উপর হচ্ছে মান টাকার আপনারা কোয়ালিটি দেখে যে যার থেকে কবুতর নেবেন কোয়ালিটি বিষয়ে কবুতর নেবেন কারণ দেখা গেলো 15000 টাকা একটা কবুতর নিলেন কারো কাছ থেকে মিস মার্কিং বা লোকাল বাচ্চা বেচতে পারলেন না 3000 টাকাও তাহলে আপনার পুরোটাই লস একটা জোড়া ভালো নদী নেন যেন 3-4 হাজার 5 হাজার জন্য বাচ্চা বিক্রি করতে পারেন ওই রকম কবুতর কালেক্ট করার চেষ্টা করবেন ভাই কিছু বলবার বলবো যে ভাই আপনাদের উদ্দেশ্যে ভাই কারণ কবুতর ভাই আপনারা একদম মাঝে মাঝে ভুল বা অন্য কিছু করে থাকেন কারণ আপনারা অ্যাডভান্স দিয়ে ভাই অনেক দিন কবুতরটা রাইখে দেন আমার জায়গায় সমস্যা হয় এবং এভরিথিং অনেক কিছু সমস্যা হয় কারণ আপনারা অ্যাডভান্সটা দেওয়ার পরেই মনে করেন যত দ্রুত নিতে পারেন ততই ভালো আর ভাই আরেকটা কথা হলো কি আপনারা খরচটা দিতেছেন না ভাই এই জিনিসটা খুবই খারাপ ভাড়া হ্যাঁ দর্শক আমার রিকোয়েস্ট থাকবে যারা কবুতর নিবেন অবশ্যই ভাড়ার টাকাটা কবুতরের টাকার সাথে দিয়ে কালেক্ট করার চেষ্টা করুন এমন না শুধু ইসমাইলের কাছে এই নিয়ম 64 ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ সবার কাছে সেমই নিয়ম
যে ক্রেতা ভাই কত নেয় সেই টাকাটা পে করে 500 টাকার উপরে নাই আমরা মনে করেন অর্ধেক নেই মনে করেন 200-300 এই দিতে চায় না অনেক জায়গায় দর্শক বাইক বারে মানুষ চাই 600 টাকা জি তো আমরা কিন্তু রামপুরা বনশ্রীর ভিতরে যে খামারি বাইরে আছে এদের কাছে কিন্তু চার্জের বিষয়ে এত বড় ধরনের চার্জ দিতে হয় না তাই না আমি নিজে ভিডিও করি বিভিন্ন এলাকায় আপনারা 500 টাকা ডেলিভারি চার্জ দিয়ে কত নেন বাইক ভাড়া তাই না তো আমাদের এলাকা থেকে দর্শক আপনারা যারা কত সংগ্রহ করেন জানেন যে আমাদের এলাকার খামারি বাইরে যেহেতু আমাদের এলাকা থেকে ট্রান্সপোর্টেশন কাছে তাই যাবার যাত্রাবাড়ি কিংবা গুলিস্তান কিংবা আরো যে জায়গাগুলো আছে যেহেতু বেকওয়ার্ড প্লেস না আপনারা কম টাকায় কতগুলা নিতে পারতেছেন ট্রান্সপোর্টেশন ব্যবস্থা তো দয়া করে ট্রান্সপোর্টের টাকাটা দিয়ে দিবেন আমরা বিদায় নিই ইসমাইল ভাইয়ের লফট থেকে সবার প্রতি অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ওকে আল্লাহ হাফেজ